জিও এডু টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ডাম্পি লেভেল ইনস্ট্রুমেন্টের কীভাবে লেভেলিং করতে হয়। দেখো, ডাম্পি লেভেল ইনস্ট্রুমেন্টে লেভেলিং করতে গিয়ে সবার আগে যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডটা, যেটা তোমরা স্ট্যান্ডের পরে ডাম্পি লেভেল যখন দাঁড় করাবে তখন স্ট্যান্ডটা যেন পুরোটাই, এই স্ট্যান্ডটা যেন লেভেল থাকে, যতটা পারা যায় তোমরা লেভেল করার চেষ্টা করবে। তারপরে এই স্ট্যান্ডের পরে ডাম্পি লেভেলটা এখানে শিফট করবে, করার পরে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যদি খেয়াল করো বা একটুখানি দেখো তাহলে তোমরা লেভেলিংটা খুব সহজে শিখে যাবে। এখানে দেখো একটা লেভেলিং টিউব রয়েছে, তো এই লেভেলিং টিউবটা, এই যে লেভেলিং টিউবটা, এই লেভেলিং টিউবটার মধ্যে বাবেল থাকে, এই বাবেলটাকে দেখে তোমাদেরকে বুঝতে হবে যে ডাম্পি লেভেলের ঠিকঠাক লেভেলিং হয়েছে কিনা। এইগুলো তিনটে লেভেলিং স্ক্রু বা ফুড স্ক্রু বলে আমি তোমাদের আগে প্রিভিয়াস যে ভিডিও করেছিলাম সেখানে দেখিয়েছিলাম। এই ফুড স্ক্রু তিনটে সাহায্যে কিন্তু মেনলি লেভেলিংটা করতে হয়। তার সঙ্গে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ কি যে এটাকে ঠিকঠাকভাবে লেভেল করা হয়েছে কিনা সেটা দেখে নিতে হয়। স্ট্যান্ডটাকে আমি মোটামুটি লেভেল করে দাঁড় করালাম, করানোর পরে এখানে ডাম্পি লেভেলটাকে রাখলাম, রাখার পরে এবার আমি লেভেলিং করব। তো এই যে এখানে মিররটা ছিল সেটাকে তুলে দিলাম, এটা মিররের মধ্যেও দেখা যায়, দেখো মিররের মধ্যেও দেখা যায় এই বাবেলটাকে, বাবেল টিউবটাকে, আর এখানে তো এখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমাদের প্রথম কাজ হলো, আর এখানে বলে রাখি এখানেও একটা কিন্তু এই হেডের দিকেও কিন্তু একটা বাবেল টিউব থাকে যেটা থেকেও কিন্তু আমরা লেভেলিং বুঝতে পারি। তো তোমাদের প্রথম কাজ হবে যে এই যে তিনটে ফুড স্ক্রু, এই তিনটে ফুড স্ক্রুর মধ্যে দুটো ফুড স্ক্রুকে সিলেক্ট করা। তো আমি প্রথমে দেখো এই ফুড স্ক্রুটা আর এই ফুড স্ক্রুটা, এই দুটো স্ক্রু বা এই লেভেলিং স্ক্রু দুটোকে আমি নিলাম, সিলেক্ট করলাম। দেখো এখানে এই পোর্শনটাকে আমরা দেখতে পাচ্ছি একটা অংশ, এর সঙ্গে আমি প্রথম কী করবো যে এর সঙ্গে এই যে অংশটা, এই পোর্শনের সঙ্গে এই যে অংশটা পুরো প্যারালাল করবো। এরকম করে প্যারালাল করলাম। দেখো এটাকে যদি এইভাবে দেখি, এটা যেমন প্যারালাল হয়েছে ঠিক এটাও প্যারালাল হয়েছে। তো এটা আর এটা আমি প্যারালাল করলাম, এই দুটো স্ক্রু নিয়ে আমি কাজ করছি, এই দুটো লেভেল স্ক্রু নিয়ে আমি কাজ করছি। তো এটার সঙ্গে এটা আমি প্যারালাল করলাম, যতটা পারা যায় প্যারালাল করবো, যত প্যারালাল আমি ঠিকঠাক করতে পারবো তত আমার কিন্তু লেভেলটা ঠিক হবে। তো প্যারালাল করার পরে এই দুটো স্ক্রুকে আমি মুভ করবো, করে এখানে যে বাবেল টিউবটা আছে এই বাবেল টিউবটাকে একদম মিডিলে অ্যাডজাস্ট করবো। এটা পরে আমি তোমাদেরকে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আর কি এইটা কীভাবে অ্যাডজাস্ট হয়। তো দেখো এখানে আমি দুটো স্ক্রুকে আমি দেখে নিচ্ছি, এখানে দুটো স্ক্রুকে আমি মুভ করছি, যেদিকে মুভ করবো দুটো একই দিকেই মুভ করবো। দেখো একই দিকে মুভ করলে উপরের যে বাবেল টিউবটা আছে সেটা সরতে থাকবে, সরে মিডিল পয়েন্টে এসে ফিক্সড হবে। যখন এটা যদিও খুব এটা মুভ করে এক স্থান থেকে অন্য স্থানে, ধীরে ধীরে করবে, করলে দেখবে একদম মিডিল পোর্শনে গিয়ে এটা শিফট হয়ে যাবে, বাবেলটা মিডিল, বাবেলের যে ফাঁকা অংশটা সেটা মিডিল পোর্শনে শিফট হয়ে যাবে, মিডিল পোর্শনে শিফট হয়ে গেলো। তো এই দুটো স্ক্রু নিয়ে আমি, এই দুটো স্ক্রু নিয়ে যখন আমি কাজ করলাম তখন দেখলাম যে এটা এই বাবেলটা মিডিল পয়েন্টে শিফট হয়ে গেছে। তাহলে এই দুটো স্ক্রুর কাজ আমার কমপ্লিট হলো। পড়ে রইলো এই পোর্শনটা, থার্ড স্ক্রুটা, অর্থাৎ থার্ড লেভেল স্ক্রুটা। তো এটার সাহায্যে আমি তখন এটাকে ঘুরিয়ে নিয়ে রিমুভ করে, দেখো আমি যেমনভাবে করছি ঠিক এরকমভাবে নিয়ে এই এই দিকের যে স্ক্রুটা, অর্থাৎ এই দুটো স্ক্রুর মিডিলটা, এটা মিডিল বরাবর এই দুটো স্ক্রুর মিডিল, এটাকে নিয়ে আসবো আর এর সঙ্গে সম্পূর্ণ প্যারালাল করবো। সম্পূর্ণ প্যারালাল করে এটাকে এবার মুভ করবো। এটাকে মুভ করলে দেখো এই পোর্শনে আনলে বাবেলটা কিন্তু আগে যেখানে ছিল সেখান থেকে সরে যাবে, এই পোর্শনে আনলে বাবেলটা সরে যাওয়ার পর নূতন একে আবার ফিক্সড করতে হবে, অর্থাৎ নূতন মিডিলে ফিক্সড করলে কিন্তু এটা সম্পূর্ণ লেভেল হয়ে যাবে। তো যদি এই স্ক্রুটাকে আমি মুভ করি, মুভ করলে দেখবো যে এই স্ক্রুটাকে মুভ করার সঙ্গে সঙ্গে দেখবো যে বাবেলটা আবার সরতে শুরু করছে, মুভ করে বাবেলটাকে একদম মিডিল পয়েন্টে নিয়ে আসলাম, মিডিল পয়েন্টে নিয়ে আসলাম। দেখো তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ মিডিল পয়েন্টে চলে আসছে বাবেলটা, দেখো যদি এখানে দেখতে পাও বাবেলটা মিডিল পয়েন্টে চলে এসছে, মিডিল পয়েন্টে চলে আসলে দেখো এবার আগে এই দুটো করে নিয়েছিলাম, এই দুটো করে নিয়েছিলাম, এখন এটা করলাম। করার পরে এবার যদি আমি এটাকে খুব জোরে যদি মুভ করি, যে পোর্শনে যাবে সেখানে কিন্তু বাবেলটা ফিক্সড থাকবে, আর কিন্তু বাবেলটা নড়ছে না, যেখানেই যায় সেখানে কিন্তু বাবেলটা পুরো ফিক্সড, আর কিন্তু নড়বে না। অর্থাৎ এর থেকে আমরা বুঝে যাবো কিন্তু এটা শিফট হয়ে গেছে, অর্থাৎ ইনস্ট্রুমেন্টটা কিন্তু পুরোপুরি শিফট হয়ে গেছে। এখান থেকে যদি এবার রিডিং নিই তাহলে রিডিংয়ের কোনো ভুল হবে না, মানে লেভেলিংয়ের ক্ষেত্রে কোনো ভুল হবে না। তো ডাম্পি লেভেলে যদি ইনস্ট্রুমেন্টের শিফটটা না হয় ঠিকঠাক, তোমার সরি ডাম্পি লেভেলে যদি তোমার লেভেলিংটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু যে স্ট্যাপ রিডিং সেটা কিন্তু ভুল আছে। ওই জন্য আমাদের কিন্তু লেভেলিংটা করা খুবই গুরুত্বপূর্ণ এবং লেভেলিংটা আমাদের করে নিতে হয়। এইটা ছিল আজ লেভেলিংয়ের পোর্শন। তো আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই যে লেভেলিংটা হয়েছে কিনা, সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। দেখো এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম এখানে একটা বাবেল রয়েছে, একটু খেয়াল করো, এটাকে আমি যতই মুভ করি, যতবারই মুভ করি বাবেলটা কিন্তু এক জায়গায় ফিক্সড হয়েছে। দেখো যদি একটু ভালো করে খেয়াল করো বাবেলটা কিন্তু সরছে না, এক জায়গায় কিন্তু ফিক্সড হয়েছে, এইভাবে কিন্তু ফিক্সড থাকবে। আবার দেখো আরেকবার আমি মুভ করিয়ে নিই,
তোমরা একটু ভালো করে খেয়াল করো, বাবেলটা যেমন হয়েছিল তেমন হয়েছিল, কিন্তু এটা এটা আমার ইনস্ট্রুমেন্টটা কিন্তু লেভেল করা হয়েছে, তাই এরকমভাবে রয়েছে। কিন্তু যদি আমি এটাকে আবার লেভেলটাকে নষ্ট করি, দেখো এই বাবেলটা সরে গেল, দেখতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা কিন্তু সরে গেল। আর একবার যদি আমি একটা মুভ করাই, দেখবে আবার সরে আসবে, নিশ্চয়ই একটু খেয়াল করো। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের কিন্তু এই ইনস্ট্রুমেন্টের লেবেলিংটা করতে হয়, ইনস্ট্রুমেন্টের লেবেলিং খুবই দরকারি, খুবই প্রয়োজনীয়, না হলে কিন্তু ডাম্পি লেভেলে যে রিডিং নেওয়া সেটা ভুল চলে আসে। তো আজ তোমাদের আমি এই ডাম্পি লেভেলের লেবেলিংটা করে দেখালাম। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো কোনো প্রবলেম হলে। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।